তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এক টাকা খরচা না করে কিভাবে আপনি সুন্দর ট্যারিস গার্ডেনের মাটি তৈরি করবেন এবং ছাদ বাগান বলুন বা আপনার বাগান কিভাবে বানাবেন আপনাকে এক টাকা খরচা করতে হবে না ঠিক আছে চলুন বন্ধুরা দেখুন প্রথমে যে জিনিসটা দেখুন এটা হচ্ছে পোলট্রি ফার্ম থেকে তুলে নিয়ে আসা মানে ওনারা যেটা ফেলে দেয় ঠিক আছে যে মাটিটা থাকে সেই মাটিটা পোলট্রি ফার্মের দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর করে ওটাকে নিয়ে এসে একটা জায়গায় রেখে একটুখানি শুকনো করে নেবেন দেখুন কী সুন্দর শুকনো করে নিয়েছি ঠিক আছে বুঝতে পারছেন পোলট্রি ফার্ম থেকে নিয়ে এসে দেখুন যেটাতে চিটে থাকে ধানের চিটে আরে থাকে ঠিক আছে দেখুন এর সাথে নেবেন আপনারা আমি এখানে ঘুঁটে ব্যবহার করছি ঠিক আছে আর ব্যবহার করছি কাঠ গুঁড়ো পচানো আর এর সাথে দিচ্ছি আমি ডিমের খসা গুঁড়ো ঠিক আছে আমরা বাড়িতে যে ডিম ব্যবহার করি সেই ডিম খাবার পরে যে খসাকে আমরা ফেলে দিই সেই খসা এবং চা পাতা ঠিক আছে দোকানে চা আমরা দেখেছি যখন চা খাই ঠিক আছে সেই চাওয়ালা কিন্তু চা পাতাগুলোকে ফেলে দেয় তো সেইগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে এনে পরে সেটাকে আমরা এখানে রোদে সুন্দর করে শুকনো করে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা শুকনো করে নিচ্ছি যে যে উপাদানগুলো বলছি ভালো করে দেখুন আর হচ্ছে ফেলে দেওয়া কলা গাছের মানে যে কলা গাছের যে গাছটা থাকে সেই গাছটা এটা দেখুন মানে কলার কাঁদি কেটে নেওয়ার পর গাছটার কোনো মূল্য থাকে না ওটা কেটে সবাই ফেলেই দেয় ঠিক আছে তো সেইটাকে নিয়ে এসে ছোটো ছোটো করে টুকরো করে আমরা একটা বয়মের মধ্যে অল্প একটু জল দিয়ে দেখুন ওটা খুলেছি একটু জল দিয়ে সেটাকে আমরা এখানে পচাচ্ছি ঠিক আছে সুন্দর করে এক সপ্তাহ ধরে এখানে রেখে দিন দেওয়ার পরে এর মধ্যে আর কি দেবেন দেখুন কাঠ গুঁড়ো ঠিক আছে দেখুন এই যে কাঠের গুঁড়ো মিল থেকে খুবই অল্প মানে কি বলবো মানে যেগুলো ওরা ফেলে দেয় ঠিক আছে কাঠের গুঁড়ো ঠিক আছে দেখুন যেগুলো আর কোনো কাজে লাগে না সেই কাঠের গুঁড়ো এখানে আমরা নিয়ে নিয়েছি যে যে উপাদানগুলো আপনাকে বলছি সেগুলো দেখুন আপনাকে এক টাকা খরচা করতে হবে না ঠিক আছে এক টাকা খরচা না করে পুরো আপনার সুন্দর জৈব সার তৈরি হবে এবং আমরা বাড়িতে যেগুলো ফেলে দিই আলু খোলা মানে সবজির বিভিন্ন মানে ফেলে দেওয়া জিনিসগুলো সবজির ঠিক আছে আর এর সাথে আমরা নিয়ে নেব মাটি ঠিক আছে ফিফটি পার্সেন্ট হাফ বস্তার মতন আমরা এখানে একটু মাটি নিয়ে নিয়েছি ঠিক আছে এবার প্রিয় বন্ধুরা এই টোটাল যে উপাদানগুলো আপনাকে আমি দেখালাম ঠিক আছে সেই উপাদানগুলোকে মিনিমাম দশ দিন একটা করে জাগাতে রেখে আপনি পচাবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে মাটি আছে এই মাটির সাথে কিভাবে শুকনো করে মুক্স করবেন আর এতে দেবেন একটাই উপাদান সেটা হচ্ছে নিমখোল যাতে করে গাছের গোড়া সুস্থ থাকে কোনো পোকামাকড় সেটাকে এসে না নষ্ট করতে পারে দেখতে পাচ্ছেন দেওয়ার পরে সেটাকে সুন্দর করে পচাবেন দেখুন পুরো জিনিসটাকে মাটি দিয়ে আরে সব কিছু দিয়ে সুন্দর করে একটা বালতির মধ্যে জল দিয়ে ঠিক আছে আপনি দিন পনেরো রেখে দিন দেখতে দেখতে পাচ্ছেন যখন এইটা পুরো কালো কালারের হয়ে যাবে ঠিক আছে যে যে উপাদান আপনাকে আমি দেখালাম সেই সেই উপাদানগুলো মানে সেই সব জিনিসগুলোকে টোটাল একটা মিক্সড করে একটা বালতির মধ্যে রেখে দিন যখন কালো হয়ে যাবে তারপর সেটাকে তুলে রোদে দিন দেখুন একদম রোদে দিয়ে শুকনো করে ফেলেছি দেখুন তো দেখতে পাচ্ছেন যখন এটা শুকনো হয়ে যাবে তারপর এটা দিয়ে আপনারা যে কোনো গাছ বসাতে পারেন এটা আপনার জৈব সারও তৈরি হয়ে গেলো মানে আপনাকে কোনো রকম জৈব দিতে হবে না কোনো রকম কোনো সার দিতে হবে না মানে এই মাটিতে আপনি যদি গাছ বসান ঠিক আছে সে গাছের মানে জৈব সার যেভাবে আপনি বাজার থেকে কিনে নিয়ে বসান তার থেকে ভালো হবে হাজার গুণে ভালো হবে ঠিক আছে এবং আমি নিজে ব্যবহার করছি দেখুন প্লাস্টিকের মানে যে বোতলগুলো দু পাঁচ টাকা করে বিক্রির হয় ঠিক আছে বিস্কুটের ডিপাগুলোকে কিনে নিয়ে এসে সুন্দর করে রঙ করে এবং সাইডে সুন্দর করে সব ফুটো করে দিয়ে মানে কম পয়সায় আপনাদেরকে যেহেতু আমাদের চ্যানেলে এসেছেন একদম কম পয়সায় কিভাবে আপনি ছাদ বাগান করবেন ঠিক আছে এবং কীভাবে বাগান করবেন একদম কম পয়সা দেখুন থানসাপের বোতল যেগুলো ফেলে দেওয়া হয় সেই বোতলকে একটুখানি দোকান থেকে রং নিয়ে এসে রঙ করে দিয়ে আমরা সুন্দর করে আমাদের বাগানকে সাজাচ্ছি দেখতে পাচ্ছেন এবং টোটাল জিনিসটাকে ভালো করে শুকনো করে নেবেন মানে টোটালটা যেটা টোটাল সব জিনিসগুলোকে একটা বালতির মধ্যে দিয়ে মিক্সড করার পর যখন দেখুন পুরো জিনিসটা কালো হয়ে যাবে তারপরে সেই জিনিসটাকে আপনারা শুকনো করবেন বালতি থেকে তুলে শুকনো করে নিয়ে তারপর আপনারা যখন এরকম আমার মতো শুকনো ঝরঝরে হয়ে যাবে সে পরে আপনারা যে কোনো গাছ দেখতে পাচ্ছেন আমরা কত ধরনের গাছ বসাচ্ছি এখানে দেখুন বাড়ির জন্য একদম পয়সা না খরচা করে মানে বেগুন গাছ থেকে শুরু করে অ্যালোভেরা গাছ ঠিক আছে যে কোনো গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখুন এবং আপনার মাটির পরিমাণ যেহেতু খুব কম এর জন্য মানে গাছে আপনার ছাদে যদি ব্যবহার করেন ছাদও খুব হালকা হবে এবং এতে মানে বৃষ্টিতে কোনো রকম জল এর মধ্যে থাকবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা দেখুন মানে খুবই হালকা টবও আপনার হালকা হবে এবং খুব একটা ভারী হবে না আর জল এতে কোনো রকম যদি আপনি জল ঢেলেও দেন তাও মানে কখনই এতে জল দাঁড়াবে না কারণ এতে মাটির পরিমাণ খুব কম থ্যাংক ইউ বন্ধুরা